হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম ক্যালকাটা ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশন 2023 ক্যালকাটা ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশনে যে তাদের যে ফর্ম ফিলআপ চলছিল বিশেষ করে এমএ এবং এমকম বা লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স তাদের যে ডেট ছিল 15 সেপ্টেম্বর অবধি সেটাকে এক্সটেন্ড করে দেওয়া হয়েছে অর্থাৎ আফটার কারেকশন ড্রাফট মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেছে তারপর কারেকশনের পরবর্তীতে সেটা 27 তারিখ অবধি কিন্তু সেটাকে এগিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ এখানে আজকে স্টুডেন্টসরা যারা এখন অবধি আবেদন করেনি তারা আবেদন করতে পারবে প্রথমত আমি বলি কেন হলো এটা এবং তার সাথে আজকের কী আপডেট ফার্স্ট অফ অল জানিয়ে দিই এই নিয়ে অনেক সংগঠন আছে তারা কিন্তু তারা আন্দোলন করছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাদের বক্তব্য ছিল চতুর্থ সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং তার রিভিউয়ের ফল যতক্ষণ না বেরোয় ততক্ষণ ফর্ম ফিল আপ শেষ করা যাবে না যাতে প্রত্যেকটা স্টুডেন্টস পুরোপুরি ফাইনাল মার্কশিট দিয়ে আবেদন করতে পারে যদিও সিউর তরফ থেকে আগে জানানো হয়েছিল যে তারা যত সম্ভব চেষ্টা করছে যাতে আজকে রেজাল্টটা প্রকাশ করা যায় ইভেন তারা এটাও বলেছিল ফাইনাল মেরিটের লিস্ট যেটা সেটা পিছিয়ে দেবে যদি না রেজাল্ট প্রকাশ করা হয় তবে ফাইনালি গতকাল কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে এবং মেনে নেওয়া হয়েছে এই দাবি এবং তারা যেটা করেছে তারা হচ্ছে আজকে মাস্টার্সের আবেদনের জন্য ভর্তির দিন বাড়িয়ে দিয়েছে এবং এটা শুধুমাত্র সাপ্লিমেন্টারি পরীক্ষা বা এই রিলেটেড স্টুডেন্টস যারা রয়েছে যারা আবেদন করে উঠতে পারেনি তাদের জন্য সুযোগ দেওয়া হচ্ছে তবে এই ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টসই সুযোগ পাবে সিউ স্টুডেন্টসরা সুযোগ পাবে নন সিউ স্টুডেন্টরাও কিন্তু সুযোগ পাচ্ছে 27 তারিখ অবধি ফর্ম ফিল আপ এবং এমএ এবং এমকমের তো গতকালই আমরা আপডেট দেখে নিয়েছিলাম এবার ব্যাপার হচ্ছে এমএসসি এমএসসির আজকের আসলে কথা ছিল প্রভিশনাল মেরিট লিস্ট আজকের মোটামুটি 20 তারিখ আসার কথা ছিল এবং তার জন্য স্টুডেন্টসরাও ওয়েট করছে আমি জানিয়ে দিই আজকের এমএসসি লিস্ট আসবে না কারণ এই এমএসসিরও কিন্তু ফর্ম ফিল আপটা যেটা গতকাল আমরা দেখছিলাম এক্সটেন্ড হয়নি সেটা এক্সটেন্ড হয়ে গেল বর্তমানে আপনারা এমএসসিরও কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করতে পারছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যারা সিউ স্টুডেন্টস তারাও আবেদন করতে পারবেন যারা নন সিউ স্টুডেন্টস তারাও আবেদন করতে পারবেন বর্তমানে অর্থাৎ এই আপনারা সেটা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এমএসসি যে ট্যাবটা ওপেন ছিল না সেটা আজকের কিছুক্ষণ আগে থেকে ওপেন হয়ে গেছে এবার দু তিনটা প্রশ্ন যেমন এক নম্বর হচ্ছে এন্ট্রান্স আমি জানিয়ে দিই এমএ এবং এমকম যে তাদের যে পোর্টাল রয়েছে সেখানে সিউ পরিষ্কার বলে দিয়েছে এন্ট্রান্স পরীক্ষা হবে আপনাদের 3 তারিখে মোটামুটি করে একটা লিস্ট আসবে যে 3 তারিখ অ্যাকচুয়ালি উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবন বলেছিল 3 তারিখ থেকে ক্লাস করাতে হবে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় সেদিনকে লিস্টই আসবে একটা ফাইনাল তার পরবর্তী অ্যাডমিশন তার পরবর্তী ক্লাস যা কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে এই লিস্ট আসার পরবর্তীতে অক্টোবরে কিন্তু তাদের এন্ট্রান্স পরীক্ষা হবে ডেট এখনও তারা অ্যানাউন্স করেনি তবে আমরা যা বুঝতে পারছি অক্টোবরের ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের মধ্যে কিন্তু তাদের এন্ট্রান্স পরীক্ষা কমপ্লিট হবে এমএ এমএসসি এমকম বা রেস্ট অফ দ্য কোর্সেস 20% স্টুডেন্টসের জন্য তাই যারা যারা প্রিপেয়ার নিচ্ছিলেন তাদের আরেকটু সময় পেয়ে গেলেন প্রিপারেশন নেবার জন্য এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজকে যে র্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছিলেন যে ড্রাফট মেরিট লিস্ট আপনারা দেখতে পাচ্ছিলেন সেই ড্রাফট মেরিট লিস্টও চেঞ্জ হবে কারণ নতুন আবেদন জমা পড়বে আদার্স ইউনিভার্সিটি এবং সিউ স্টুডেন্টসরা তারপরে পরবর্তীতে আমরা জানতে পারবো ফাইনালি ড্রাফট মেরিট লিস্টে কেমন এলো এবং কত স্টুডেন্টস আবেদন করলো ক্যাম্পাস ওয়াইজ কলেজ ওয়াইজ এবং তার সাথে আপনার সাবজেক্ট ওয়াইজ সেগুলো তো পরবর্তী নিয়েই আসবো তবে আজকের বিগ ব্রেকিং আজকে কিন্তু আসছে না এমএসসি লিস্ট এখনও কিন্তু এমএসসির আবেদন শুরু হয়ে গেছে আবেদন না করে থাকলে অতি অবশ্যই করে নিন আরেকটা বলি সাপ্লিমেন্টারি স্টুডেন্টস যারা আছে যারা আজকে অ্যাপিয়ার ক্যান্ডিডেট হিসাব মতন রেজাল্ট না আসা অবধি তারা অনেকে রিকোয়েস্ট করেছে কীভাবে ফর্ম ফিল আপ করবো অ্যাপিয়ারে এটা যদি জানতে চান ভালো কমেন্ট পেলে আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো যদি একবার দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ আরও একবার দেখিয়ে দেবো অ্যাপিয়ার ক্যান্ডিডেটদের আর একটা আমি সাজেশন দিতে পারি এখানে যেহেতু আজকালের মধ্যে আপনাদের রেজাল্ট চলে আসছে তাই দুদিন ওয়েট করে যান 27 তারিখ অবধি সময় আছে তার মধ্যে রেজাল্ট চলে এলে একদম ফাইনাল মার্কশিটের যে কপি আছে সেটা দিয়ে আবেদন করে দেবেন কোনো অসুবিধা নেই ভালো থাকবেন বেস্ট অফ লাক